আগামী অর্থ বছরের জন্য প্রায় 2.5 লাখ কোটি টাকার এডিপি অনুমোদন, সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে। খোলা বাজারে ডলারের দামে সেঞ্চুরি, আমদানিকারকদের কাছে ব্যাংক ডলার বিক্রি করছে 95 থেকে 97 টাকায়। পিকে হালদারের বেশিরভাগ প্রতিষ্ঠানের কোথাও অস্তিত্ব নেই, ভাড়া বকেয়া রেখে গুটিয়ে নেওয়া হয়েছে অফিস। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছে আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। চলতি অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন প্রকল্পের চেয়ে প্রায় 19% বাড়িয়ে 2022-23 অর্থ বছরের এডিপি অনুমোদন করা হয়েছে। এনইসি সভায় 2,46,000 কোটি টাকার এডিপি অনুমোদনকালে প্রকল্প বাস্তবায়নে জনগণের অর্থের অপচয় রোধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী অর্থ বছরের এডিপিতে সর্বোচ্চ প্রায় 29% বরাদ্দ রাখা হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে। অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার 2,47,000 কোটি টাকা, আর আগামী বছরের এডিপি চূড়ান্ত করা হয়েছে বিদ্যুৎ, জ্বালানি, শিক্ষা, গৃহায়ন, স্বাস্থ্য, কৃষিসহ 10 খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। মঙ্গলবার এনইসি সভায় অনুমোদিত এডিপিতে সরকারি তহবিলের খরচ ধরা হয়েছে 1,53,066 কোটি এবং বিদেশি ঋণ সহায়তা 93,000 কোটি টাকা। স্বায়ত্তশাসিত সংস্থা ও কর্পোরেশন নিজস্ব অর্থায়ন করবে আরও প্রায় 10,000 কোটি টাকা। সভায় প্রধানমন্ত্রী জনগণের করের টাকার অপচয় রোধ করার নির্দেশ দিয়েছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী। জনগণের অর্থ ব্যয়ে সবসময় সাশ্রয়ী হতে হবে এবং আইনানুগ হতে হবে, দুইটা বিষয় ইতিমধ্যে খুব আলোচিত। সকলের কাছে তিনি এই নির্দেশনা পুনরুল্লেখ করেছেন, সাশ্রয়ী হতে হবে, পরিমিতি বোধ মানতে হবে, অপচয় করা যাবে না। আগামী অর্থ বছরের এডিপিতে মাতারবাড়ি ও রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা রেল সংযোগ, বঙ্গবন্ধু রেল সেতু, মেট্রো রেল 6, শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণ সহ 10 প্রকল্প সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে। এনইসি সভায় প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছেন কর্মসংস্থান ও দারিদ্র বিমোচনে ভূমিকা রাখে এমন সময় উপযোগী প্রকল্পে। একটু সংযত হয়ে দেখে শুনে প্রকল্প নিলেন, যেগুলো জরুরি গুরুত্বপূর্ণ, উৎপাদনে সহায়তা করে, কর্মসংস্থান সৃষ্টি করে, দারিদ্র বিমোচন করে, সেগুলো নেয়া। তো এই অর্থে বলবো যে আমাদের গুণগত পরিবর্তনের দিকে আমরা যাচ্ছি এবং গুণগত পরিবর্তন অর্জন হচ্ছে। প্রকল্পের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে নানা ধাপে পরিবর্তন এনে নতুন পরিপত্র জারি করেছে পরিকল্পনা বিভাগ। এতে প্রকল্প বাস্তবায়নে গতি বাড়বে বলে আশা করছে সরকার। কারিগরি সহায়তা প্রকল্প আগে যে কোনো অঙ্কে এটা হাজার হাজার কোটি টাকা হলেও মাননীয় মন্ত্রী অনুমোদন করতেন, আজকে যেটা এসছে যে 50 কোটি টাকার বেশি হলে এটা এক নেকে যাবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে দেশে দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি বাড়ছে, এজন্য সবাইকে সাশ্রয়ী ও মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় পরামর্শ দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে, অন্য কোনো দল সরকারে থাকলে পরিস্থিতি আরও খারাপ হতো। অর্থনৈতিক মন্দার এই সময় হিসেব নিকেশ করে চললে তেমন কোনো সমস্যা হবে না বলেও জানান প্রধানমন্ত্রী। পরে সরকারি কর্মকর্তাদের অগ্রাধিকার ভিত্তিতে করণীয় ঠিক করার নির্দেশ দেন, পাশাপাশি কম গুরুত্বপূর্ণ কাজগুলো ধীর গতিতে করারও পরামর্শ দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতুতে রেল সংযোগ সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে যারা সমালোচনা করেছেন তাদের কড়া সমালোচনা করেন। দ্রব্যমূল্য যে বেড়েছে এটা যে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে, এ কথাটাও দেশবাসীর সামনে তুলে ধরতে হবে। এখানে অনেকে সমালোচনা করবেন, তারপরে বলবো আওয়ামী লীগ সরকার আছে বলেই তাও কিছু নিয়ন্ত্রণ করতে পারছে। এটা যে অন্য কেউ থাকতো তো দেশের যে কী অবস্থা হতো, রাস্তায় রাস্তায় মারামারি শুরু হয়ে যেত, কাজে সেটা হয়নি। আমরা সেই জায়গা থেকে দেশকে মুক্ত রাখতে পেরেছি। কোনটা আমার এক্ষুনি প্রয়োজন সেগুলি আমরা করব, আর যেগুলি খুব এক্ষুনি প্রয়োজন নাই সেগুলি একটু ধীর গতিতে করব, যেন আমাদের অর্থনীতির উপর চাপটা না আসে। কারণ যেখানে সারা বিশ্বব্যাপী মন্দা এবং বিশ্বব্যাপী একটা দুর্ভিক্ষ অবস্থার দিকে যাচ্ছে, সেখানে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কার্ড মার্কেট বা খোলা বাজারে ডলারের সংকটের কারণে প্রথমবারের মতো দাম ছাড়িয়ে গেছে 100 টাকা। মঙ্গলবার খোলা বাজারে $1 বিক্রি হচ্ছে 100 টাকা থেকে 101 টাকায়, যেখানে সোমবার ডলার বিক্রি হয়েছিল 97 টাকা 20 পয়সা থেকে 30 পয়সা পর্যন্ত।
ব্যবসায়ীরা বলছেন খোলা বাজারে ডলারের তীব্র সংকট দেখা দেওয়ায় প্রতিদিনই বাড়ছে দাম। বেশ কিছুদিন ধরেই ডলারের বিপরীতে টাকার মান কমছে। সোমবার একদিনে ডলারের বিপরীতে 80 পয়সা দর হারায় টাকা। দেশের ইতিহাসে এর আগে কখনোই একদিনে টাকার এত বড় দরপতন হয়নি। এদিকে আন্তঃব্যাংক মুদ্রা বাজারে সোমবার ও মঙ্গলবার $1 বিক্রি হয়েছে $87.50, যেখানে ব্যাংকগুলো ডলার বিক্রি করছে এর চেয়ে 5 টাকা বেশি দরে। আমরা তো মার্কেটে পাচ্ছি না, এই জন্যই হচ্ছে যে ক্রাইসিসটা হচ্ছে। আমাদের যেভাবে কিনতে হচ্ছে আমরা ওই হারেই বিক্রি করতেছি। বাজার যেটা চলতেছে সেটা বললাম যে বাজার এখন এই রেটটা এখন চলতেছে, মানে কিনতে গেলে কিনতে পারতেছে না, বিক্রি করতে গেলে মার্কেটে আবার রেট বেশি, 800 টাকা করে চলতেছে মার্কেটে। পাশের মানুষজনকে জিজ্ঞেস করেছি, এটাই চলতেছে। হাজার হাজার কোটি টাকা লোপাটে ব্যবহার করা পিকে হালদারের বেশিরভাগ প্রতিষ্ঠানের এখন কোনো অস্তিত্ব নেই। দুদক সহ সরকারি বিভিন্ন সংস্থার অভিযান শুরুর পর ভাড়া বকেয়া রেখে অফিস গুটিয়ে নেয় কয়েকটি প্রতিষ্ঠান। পিকে হালদারের অর্থ আত্মসাত ও পাচারের অন্যতম সহযোগী সুকুমার মৃধার পল্টনের অফিস চালাচ্ছে তার সহকারীরা। দেশের ইতিহাসের বড় আর্থিক জালিয়াতির মূল হোতা পিকে হালদার সিন্ডিকেটের কয়েকটি প্রতিষ্ঠানের ঠিকানা ছিল রাজধানীর পান্থপথের ডিএইচ টাওয়ার। বহুতল ভবনটির 8 ও 14 তলায় ছিল তাদের প্রতিষ্ঠানগুলো। পিকে হালদার দেশ ছেড়ে পালানোর পর এসব প্রতিষ্ঠানও থমকে যায়। দীর্ঘদিন কর্মীদের বেতন ও ভবনের বকেয়া ভাড়া পরিশোধ না করে অফিস গুটিয়ে নেয় তারা। নর্দার্ন জুট মিল ছিল, রহমান কেমিক্যাল ছিল, আনাল কেমিক্যাল ছিল, আর রেপটাইল ফার্ম ছিল। এই 4টা প্রতিষ্ঠান এখানে ছিল, বা মাঝে মাঝে পিএনএল এর লোকজন এখানে যাওয়া আসা করত। প্রায় 30 লাখ টাকার মতো আর কি ওনারা আমাদের কাছে ডিউ রেখে চলে গেছে আর কি। পিকে হালদার ও আয়কর আইনজীবী সুকুমার মৃধার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায়। পিকের অর্থ আত্মসাত ও বিদেশে পাচারের সাথে জড়িত থাকায় সুকুমার ও তার মেয়ে গত বছর দুদকের মামলায় গ্রেপ্তার হয়। পুরানা পল্টনের ইস্টার্ন ট্রেড সেন্টারের 10ম তলায় সুকুমারের আয়কর চেম্বার। ওই ঠিকানা ব্যবহার করে পিকে খোলেন কয়েকটি কাগজে কোম্পানি। সেই চেম্বারে দেখা মেলে সুকুমার মৃধার সহকারী এক আইনজীবীর। জানা যায় প্রতিষ্ঠানটি পিকে হালদার ও তার পরিবারের সদস্যদের আয়কর পরামর্শক। এদের মানে পরিবারের লীলাবতী হালদার, অমিতাভ অধিকারী, এদের ফাইলগুলো এখানে করা হতো। আমার সিনিয়রই এইগুলো ফাইলগুলো দেখাশোনা করত, আয়কর ফাইলগুলো। সুকুমারের চেম্বারে পিকে হালদারের তেমন যাতায়াত ছিল না। চেম্বারে ঘন ঘন আসত তার বান্ধবী অবন্তিকা বড়াল। উত্তম ও স্বপন নামে সুকুমারের দুই ভাগ্নেও জড়িত ছিল পিকে কাণ্ডে। বললাম না, অনলি 17 বছরে 2 বার দেখছি ওনাকে আমি ফেস টু ফেস। আমার অফিসে চা হাত দিলাম, কোন দিন চা বলতে চা দেখা দিল আমি চা হাত বেশি আসতো। আর শুধু ওই অবন্তি এসে অ্যাকাউন্টিং এর হিসাব থেকে স্বপনের লোক করতো, আমার স্যার এর সাথেও না। উত্তম ওই যে বাইরের অ্যাকাউন্ট যে কোম্পানিগুলো পিকের, এগুলোর কাজ শুধু হেরা করত। পিকে হালদারের মতো সুকুমার মৃধাও জালিয়াতি করে ভারতের নাগরিকত্ব নিয়েছিল। দেশটিতে মাছের ব্যবসায়ী হিসেবে পরিচিত সুকুমারের বিপুল সম্পদের তথ্য মিলেছে গোয়েন্দা সংস্থার অভিযানে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ভারতে গ্রেফতারকৃত পিকে হালদার এবং তার সহযোগীদের 10 দিনের রিমান্ড দিয়েছে কলকাতার আদালত। তবে নারী সহযোগী জেল হেফাজতে থাকবে বলে আদেশে বলা হয়েছে। এর আগে 3 দিনের রিমান্ড শেষে এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারকে নেওয়া হয় ভারতের আদালতে। সকালে রিমান্ড শেষে স্থানীয় একটি সরকারি হাসপাতালে তার শারীরিক পরীক্ষা হয়। শনিবার পিকে হালদারকে গ্রেফতার করে ভারতের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডি। পরে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিকে হালদার সহ 6 জনকে আদালতে নেওয়া হলে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে ভারতে পিকে হালদারের বিপুল পরিমাণ অর্থের সন্ধান পায় দেশটির গোয়েন্দা সংস্থা। পদ্মা বহুমুখী সেতুর উপর দিয়ে যানবাহন চলাচলে টোল হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার বিকেলে এ বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, মোটরসাইকেলের টোল 100 টাকা, কার ও জিপ 750, পিক আপ 1200, মাইক্রোবাস 1300 টাকা, এছাড়া ছোট বাস 1400, মাঝারি বাস 2000 এবং বড় বাস 2400 টাকা। অন্যদিকে মালামাল পরিবহনের ছোট ট্রাক 1600, মাঝারি ট্রাক 2100 থেকে 2800 টাকা, 3XL পর্যন্ত ট্রাক 5500 টাকা, ট্রেইলার 4XL পর্যন্ত 6000 টাকা,
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই আদেশ পদ্মা বহুমুখী সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার দিন থেকেই কার্যকর হবে। এবারে শেয়ার বাজারের খবর। ধারাবাহিক দরপতন অব্যাহত রয়েছে দেশের দুই স্টক এক্সচেঞ্জে। ফলে গত 5 কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক কমেছে প্রায় 300 পয়েন্ট। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইতে লেনদেন কমেছে 244 কোটি টাকা এবং দর হারিয়েছে লেনদেনে অংশ নেওয়া 65 ভাগ প্রতিষ্ঠান। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 121 পয়েন্ট। মঙ্গলবার সূচকের উত্থানে লেনদেন শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে, কিন্তু 7 মিনিট পর থেকে শুরু হয় সূচকের ব্যাপক উত্থান পতন। সারাদিন পতনের মধ্য দিয়ে লেনদেন চলার পর দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 27.42 পয়েন্ট কমে অবস্থান করছে 6403 পয়েন্টে। এ নিয়ে টানা 5 কার্যদিবসে ডিএসইএক্স সূচক কমেছে প্রায় 300 পয়েন্ট। সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে ঢাকার শেয়ার বাজারে। মোট লেনদেন হয়েছে 779.76 কোটি শেয়ার, যা আগের কার্যদিবস থেকে 244.38 কোটি কম। হাতবদলে অংশ নেওয়া 379টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর হারিয়েছে 65 ভাগ প্রতিষ্ঠান, যেখানে দর বেড়েছে মাত্র 89টির। কমেছে 245টির এবং অপরিবর্তিত আছে 45টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকার প্রথম অবস্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় শাইন পুকুর সিরামিক্স এবং তৃতীয় অবস্থানে জেএমআই হসপিটাল রিকুইজিট। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকার প্রথম অবস্থানে ডেফোডিল কম্পিউটার্স, দ্বিতীয় ইন্টারন্যাশনাল লিজিং এবং তৃতীয় অবস্থানে ফুয়াং সিরামিক্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 121 পয়েন্ট কমে অবস্থান করছে 18745 পয়েন্টে। লেনদেন হয়েছে 27.93 কোটি শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিগত 3 বছর ধরে আয় করছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। এরই মধ্যে কোম্পানির মোট আয় 300 কোটি টাকা ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল। সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায় বিএসসিএল। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে কোম্পানির মাসিক আয় প্রায় 10 কোটি টাকা। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং দেশের মোট 39টি টিভি চ্যানেল এবং ডিটিএইচ অপারেটর আকাশ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর মাধ্যমে সম্প্রচার হচ্ছে। এছাড়া 2টি ব্যাংক এরই মধ্যে এটিএম সেবা দিচ্ছে এবং আরও অনেক ব্যাংকের সাথে আলোচনা চলছে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী এবং ডিজিএফআই বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর সেবার আওতায় আসতে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছে। দেশে রেকর্ড পরিমাণে বাড়ছে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন। চলতি বছরের মার্চে গ্রাহকরা 77,022 কোটি টাকার লেনদেন করেছেন, যা একক মাস হিসেবে সর্বোচ্চ। সেই হিসেবে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে 2,485 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠেছে এইসব তথ্য। এর আগে জানুয়ারিতে লেনদেনের পরিমাণ ছিল 73,393 কোটি টাকা, যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ। খাত সংশ্লিষ্টরা জানান, তাৎক্ষণিকভাবে টাকা পাঠানোর সুবিধার কারণে দেশে মোবাইল ব্যাংকিং সেবায় গ্রাহক সংখ্যার সঙ্গে বাড়ছে লেনদেনের পরিমাণ, আর কেন্দ্রীয় ব্যাংক লেনদেনের সীমা বাড়ানোর ফলে রেকর্ড লেনদেন হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2022 সালের মার্চ শেষে মোবাইল ব্যাংকিংয়ে নিবন্ধিত গ্রাহক সংখ্যা ছিল 10,91,30,405 জন। ভারতে গম রপ্তানি বন্ধের ঘোষণার পর থেকে বাড়তে শুরু করেছে আটা ময়দার দাম। 2 টাকা থেকে শুরু করে কেজি প্রতি কোথাও কোথাও বেড়েছে 15 টাকা পর্যন্ত। এদিকে সরবরাহ কমের অজুহাতে দাম বেড়েছে বিভিন্ন সবজি ও ডিমের। আর এখনও বেশিরভাগ জেলায় বাড়তি দামে বিক্রি হচ্ছে তেল, পেঁয়াজ ও রসুন। পাল্লা দিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়তে থাকায় দিশেহারা ক্রেতারা। অভ্যন্তরীণ চাহিদা মেটানোর কথা বলে গত শুক্রবার থেকে গম রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এরপর থেকে দেশের বাজারে আটা ময়দার দাম ঊর্ধ্বগতি। কেজিতে 10-12 টাকা হারে আটা ময়দার দাম বেড়েছে টাঙ্গাইল, যশোর সহ বিভিন্ন জেলায়। ক্রেতারা বলছেন, আগে থেকে মজুদ থাকলেও বাড়তি দর হাঁকছেন বিক্রেতারা। গম আটার দাম যা ছিল তার চাইতে পার কেজিতে 10 টাকা করে বেশি, এটা কোনো কমে এটা গ্রহণযোগ্যতা নাই। এত তাড়াতাড়ি সব গম শেষ হয়ে গেল কেন? যে
এই আগেকার যে রেটটা সেই রেট থেকে একবারে 10 টাকা 15 টাকা করে প্রত্যেকটা জিনিসের উপর দাম বেড়ে গেল, এটা মানে কোনোভাবেই গ্রহণযোগ্য না। রাজশাহীতে আটার দাম বেড়েছে কেজিতে 5 থেকে 6 টাকা, আর নানা অজুহাতে ডিমের দাম হালি প্রতি বেড়েছে 6 থেকে 8 টাকা। বাজারে সরবরাহ কম থাকার অজুহাতে সবজির দামও বাড়তি। চট্টগ্রামে খুচরা বাজারে কেজি প্রতি 2 থেকে 5 টাকা বেড়েছে আটা ময়দার দাম। পেঁয়াজ রসুন বিক্রি হচ্ছে বাড়তি দামে। নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বাড়তে থাকায় অসহায় ভোক্তারা। প্রত্যেকটা জিনিসের দামই ঊর্ধ্বমুখী, প্রতিদিনই মনে হচ্ছে দিনে দিনে বেড়ে যাচ্ছে, এরকম অবস্থা না বিশ্বাস। আমরা মধ্যবিত্ত, প্রতিটা জিনিসের দাম এইভাবে বেড়ে গেলে আমরা কিভাবে খাওয়া দাওয়া করবো। এদিকে সয়াবিন তেলের বাড়তি দামে বেড়েছে সরিষার তেলের দামও। টাঙ্গাইলে 190 টাকার সরিষার তেল বিক্রি হচ্ছে 240 টাকায়। ঈদের পর রসুনের দাম 40 টাকা কেজি বিক্রি হলেও এখন দেশি রসুন 80 টাকা কেজি। খুচরা বাজারে সরবরাহ কম থাকায় দাম বাড়ছে বলছেন বিক্রেতারা। আমরা বেশি দামে কিনে আনি, বেশি দামে বেশি কিনে বেড়াচ্ছি। আমি কিনে আইনা বিক্রি করি, যেভাবে 2000 টাকা বস্তা কিনা হয়েছে, 2000 টাকা বস্তা গেলে 42 টাকা কেজি বিক্রি করতে হবো। যশোরে খোলা আটার দাম বেড়েছে কেজিতে 20 টাকা, 10 থেকে 15 টাকা বেড়েছে হালি প্রতি ডিমের দাম। এছাড়াও কাঁচামরিচ সহ বিভিন্ন ধরনের সবজির দামও ঊর্ধ্বমুখী। রেশমিনন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঝড় বৃষ্টির মতো দুর্যোগে বোরো ধানের ক্ষয়ক্ষতি কমাতে ইউরিয়া সার কমিয়ে পটাশ সারের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন কৃষি বিভাগ। এ সার ব্যবহারে ক্ষতি 50% কমানো সম্ভব বলছেন তারা। অতিরিক্ত ইউরিয়ার ব্যবহারের কারণে নরম হয়ে সহজে নুয়ে পড়ে ধান গাছ, এতে ক্ষতির পরিমাণ আরও বাড়ে বলছেন কৃষিবিদরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খসড়া হিসাবে বলা হয়েছে, ঝড় বৃষ্টিতে এলাকাভেদে ধানের ক্ষতি হয় 5 থেকে 30% পর্যন্ত। এসব ক্ষয়ক্ষতি এড়াতে এবং ভালো ফলনের জন্য পটাশ সারের ব্যবহারের উপর জোর দিচ্ছে কৃষি অফিস। কৃষি কর্মকর্তারা বলছেন, ভালো ফলনের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনুখাদ্যের পাশাপাশি রোপণের সময় অন্যান্য সারের সাথে প্রতি বিঘা জমিতে পটাশ দিতে হবে অন্তত 15 কেজি। দ্বিতীয় দফায় তৃতীয় সপ্তাহের মধ্যে বিঘায় আরও 10 কেজি, আর তৃতীয় ধাপে 45 থেকে 50 দিনের মধ্যে আরও 7 থেকে 8 কেজি পটাশ দিলেই চলবে। এতে ধান গাছের শেকড় বাড়বে আর কাণ্ডের পাশাপাশি শক্ত হবে গোড়া, ফলে সহজে নুয়ে পড়বে না ধান গাছ। ইউরিয়া সারের ব্যবহার একটু কমিয়ে আনতে পারি তাহলে আমাদের গাছের কাণ্ড শক্তিশালী হবে এবং আমাদের ধান গবেষণা ইনস্টিটিউটে নতুন উদ্ভাবিত জাতগুলো বৃধান 92, বৃধান 58, বৃধান 88, বৃধান 89, এগুলো ব্যবহার নিশ্চিত করাইতে পারি, তাহলে প্রায় 50% এই হেলে পড়া বা অন্যান্য ঝুঁকি কমানো আমাদের পক্ষে সম্ভব হবে। চাষিরাও বলছেন, কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী জাত নির্ধারণ এবং পটাশের ব্যবহার বাড়িয়ে লাভবান হয়েছেন তারা। সার প্রয়োগের ব্যাপারে কৃষি কর্মকর্তাদের কিছু হেল্প নিতে পারি, সহযোগিতা নিতে পারি, পরামর্শ নিতে পারি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এজন্য সুবিধা হবে যে কিছু সার প্রয়োগ করলে 2 বার ইউজ করলে পরে জমিতে ভালো প্রোডাকশন আসবে এবং ধান দাঁড়ায় থাকবে। পটাশ সার ধানে বেশি ব্যবহার করছি এবং আমি এই জায়গায় 20 বিঘা জমি এক জায়গায় আবাদ করছি। পটাশ এবং টিএসপির মাধ্যমে ইউরিয়া খুব কম দিছি, আর ইউরিয়া সার কম দেওয়ার ফলে আমার ধান খাটো ছিল এবং এই প্রাকৃতিক দুর্যোগ ঝড় বৃষ্টির থেকে আল্লাহর রহমতে এখন পর্যন্ত খুবই ভালো আছে। অতিরিক্ত ইউরিয়া সারের ব্যবহারে ধান গাছ নরম ও নানা রোগবালায় আক্রান্ত হয়, তাই বিঘায় অন্তত 7 কেজি ইউরিয়া কমানোর পরামর্শ কৃষিবিদদের। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শাহজাহানপুর, বগুড়া। 30 বছর পর এবার রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন বহুজাতিক ফাস্টফুড চেইন ম্যাকডোনাল্ডস। এরই মধ্যে দেশটিতে রেস্তোরাঁগুলো বিক্রির প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে তীব্র সরবরাহ সংকট ও মানবিক বিপর্যয়ের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ম্যাকডোনাল্ডস। রাশিয়ার স্থানীয় ক্রেতাদের কাছে রেস্তোরাঁগুলো $140 কোটি বিক্রি করবে প্রতিষ্ঠানটি। বিক্রির পর নতুন মালিকরা আর ম্যাকডোনাল্ডসের নাম, ব্র্যান্ডিং ও মেনু ব্যবহার করতে পারবে না। ইউক্রেনের রাশিয়া যুদ্ধ শুরুর পরপরই গেল মার্চে রাশিয়া ম্যাকডোনাল্ডস 850টি রেস্তোরাঁ বন্ধ করে দেয়, যেখানে কাজ করত প্রায় 62,000 মানুষ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।